গেইলের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতাকে টপকে গেল পাঞ্জাব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 46তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে অনায়াসে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে কিংস ইলেভেন পাঞ্জাব। আসরের শুরু থেকেই খেই হারালেও টানা 5টি ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে লোকেশ রাহুলের দল। সমান সংখ্যক 11টি ম্যাচ খেলে পাঞ্জাব ও কলকাতা জিতেছে 6টি করে ম্যাচেই, তবে রান রেটে এগিয়ে রেখেছে পাঞ্জাবকে। সারজায় টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স, দলীয় 10 রানে 3 উইকেট হারিয়ে ফেলে ইয়ন মর্গানের দল। এরপর মর্গানের সাথে দলের হাল ধরেন শুভমান গিল, চতুর্থ উইকেটে গড়েন 81 রানের পার্টনারশিপ। তবে সেই পার্টনারশিপ ভাঙতেই আবারও খেই হারায় কলকাতা নাইট রাইডার্স। 25 বলে 40 রান করা মর্গান বিদায় নিলে গিল অবশ্য তুলে নেন অর্ধশতক। সাজঘরে ফেরার আগে 45 বলে করেন 57 রান। সতীর্থরা যোগ্য সঙ্গী হয়ে উঠতে না পারায় কমে যায় রানের গতি। শেষ দিকে 13 বলে 24 রান করে লকি ফার্গুসন। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 149 রান জড়ো করে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের পক্ষে মোহাম্মদ শামি 3টি এবং ক্রিস জর্ডান ও রবি বিশ্বই 2টি করে উইকেট স্বীকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই 47 রান যোগ করেন লোকেশ রাহুল ও মানদীপ সিং। লোকেশ রাহুল 28 রান করে বিদায় নিলেও ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে মানদীপ দেখে শুনেই খেলে যান। দ্বিতীয় উইকেটে তাদের 17 রানের অনবদ্য জুটি অবশ্য জয়ের সাক্ষী হয়ে থাকতে পারেনি। 29 বলে 51 রান করে বিদায় নেন 2টি 4 ও 5টি ছক্কা হাঁকানো ক্রিস গেইল। 56 বলে 66 রান করে অপরাজিত থাকেন মানদীপ। নিকোলাস পুরান করেন 2 রান। জয় নিয়ে মাঠ ছাড়তে তাই বেগ পেতে হয়নি প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাবকে।